गाइस वेलकम बैक टू माय चैनल देसी गर्ल्स रिएक्शन। सो आज के जो ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্রাট দি কিং এই মুভিটার ট্রেলার উপরে আমি আজকে রিয়্যাক্ট করছি। অনেকেই আমাকে অলরেডি অনেক কমেন্ট করেছে, সো আমি অলরেডি অনেকগুলো ভিডিও আমার ফোনে রেখেছি, রেকর্ড করছি আর এডিট করছি, তো একটু টাইম লাগবে। প্রতিদিনই আমি ভিডিও রেকর্ড করছি, প্লিজ তোমরা আপসেট হও না, আমি তোমাদের সবার রিকোয়েস্ট পুরো করব। তো হিয়ার উই গো। সম্রাটের চোখে ধুলো দিয়ে ওকে ভিখিরি করা আমার বাহাদুর খেল। সম্রাট তোর শত্রু আমারও শত্রু, শত্রু শত্রু তো বন্ধুত্ব হয় না। সম্রাট কে মেরে ফেলার শুধু কল্পনাই করা যায়, কিন্তু চায় না। সম্রাট কে কিছুতে বাংলাদেশ আসতে দেওয়া যাবে না। কিং ইজ হিয়ার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি তো আপনাকে ভালো করে চিনি না। আমি সম্রাট, বিশাল সাম্রাজ্য আমার, শুধু রানী নেই। সম্রাট একটা মায়ের পছন্দ হরে, এই মায়ের লাগা সম্রাট একেবারে দিওয়ানা। আমার চোখে তুমি কি দেখতে পাচ্ছ? আমি শুধু নিজেকেই দেখতে পাচ্ছি। আমি কি দেখতে পাচ্ছি জানো? কি? মুখে মুখে বিরিয়ানি খেতে পারবি, প্লেটে পাবি না, রুহি আমারই হবে। এইবার দেখতে চাই সম্রাট কি করে। ইস্কাপানের রানী এখন আমার হাতে। যেই খেলাটা তুই শুরু করেছিস সেটা শেষ করব আমি। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। You are right. Everything is fair in love and war. সম্রাটের চোখে ধুলো দেওয়ার কথা কল্পনা করা যায়, কিন্তু ধুলো দেয়া যায় না। এটা মিথ্যে কোনো গল্প নয়, আমি তোমার হতে চাই। গানটা কিন্তু খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা মিথ্যে কোনো গল্প নেই। সত্যি গানটা না প্রচন্ড ইন্টারেস্টিং। কিন্তু আরেকটা জিনিস বলবো, আমি জানতাম না এই মুভিটার মধ্যে ইন্দ্রনীল সেনগুপ্ত আছে, কাজ করেছে অ্যাজ এ ভিলেন, হচ্ছে কাজ করেছে। আর গল্পটার বিষয়ে তো অবশ্য আমি জানি না, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে। সম্রাট মানে দি কিং, আর পুরো সম্রাট হচ্ছে পুরো মানে গ্যাংস্টার টাইপের একটা ফিলিং হয়, দেখতেই বোঝা যাচ্ছে। আর এতগুলো ভিলেন আছে, ভালোই একটা মানে কাজ করেছে। আর তার মধ্যে আপু বিশ্বাসের সাথে ভালো একটা কেমিস্ট্রি করেছে। ট্রেলারটাতে দেখে মনে হলো যে আপু বিশ্বাস মনে বিট্রেড করে নাকি শাকিব খানকে, মানে সম্রাটকে আর কি। তো স্টোরিটা তো তোমরাই ভালো বুঝবে, কিন্তু আমার কাছে তো খুব ইন্টারেস্টিং লাগলো। আমি যদি দেখতে পারতাম অবশ্যই আমি দেখতাম, ইটস মাই ব্যাড লাক এনিওয়েজ। কিন্তু ভিডিও খুব দারুণ আর কি, একটা শর্ট ট্রেলারটার মধ্যে মনে হলো যে একটা গ্যাংস্টার আর গ্যাংস্টারকে নিয়ে গল্পটা। তার মধ্যে দিয়ে একটা মেয়ে আছে যে মানে হিরোটাকে তার ভালোবাসার বশে করে, লাইক সামথিং আমি যতটা বুঝলাম আর কি ট্রেলার দেখে। আমি শিওর না, জাস্ট গেস করেছি। এনিওয়েজ ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে। শাকিব খানের স্কিলসগুলো বলবো, অ্যাক্টিং স্কিল খুব প্রচণ্ড পরিমাণে একটা আলাদাই লেভেলের, মানে কথাবার্তার স্টাইলগুলো, তারপরে যেভাবে এক্সপ্রেস করে সেগুলো মানে প্রচণ্ড পরিমাণে আলাদা, একদম ডিফারেন্ট লেভেলেই উনি কথাবার্তা বলেন। সো ওনার এক্সপিরিয়েন্স দেখেই বোঝা যায় যে উনি কতটা মানে এই অ্যাক্টিংয়ের অভিনয়ের মধ্যে কতটা বেশি ডেডিকেটেড। এনিওয়েজ আমার খুব মজা লাগলো ট্রেলারটা দেখে। তোমার কাছে কেমন লেগেছে তুমি আমাকে কমেন্টে জানাবে, আর যদি তোমার কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন গুড বাই বাই।